কোপা আমেরিকায় চোখ জুড়ানো পারফরম্যান্সের স্বীকৃতি মিলেছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। এবছরের ব্যালন্ডিওর জয়ের দৌড়ে শীর্ষে এখন এলএম10, এমনটাই জানিয়েছে স্পোর্টস সাময়িকী গোল.কম। ইউরোর ব্যর্থতা অনেকটাই পিছিয়ে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো, লেভানডভস্কি, এমবাপ্পে, কন্তেদের। কোপার পারফরম্যান্স তালিকার শীর্ষ দশে নিয়ে এসেছে নেইমারকে। মৌসুম জুড়ে একজন ফুটবলারের নৈপুণ্যের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ব্যালন্ডিওর, সেই তালিকায় এবার চলছে সাপ লুডু খেলা। কখনো এগিয়ে তরুণ এমবাপ্পে কিংবা হ্যালান্ড, আবার কখনো বা এগিয়ে অভিজ্ঞ মেসি, রোনালদো বা লেভানডভস্কি। সবশেষ সেই দৌড়ে এগিয়ে থাকাদের নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে স্পোর্টস সাময়িকী গোল.কম। সেই তালিকার শীর্ষে বার্সেলোনা ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কোপা আমেরিকায় সর্বোচ্চ 4 গোলের সঙ্গে 4 অ্যাসিস্ট, অনেকটা তার একক নৈপুণ্যেই আর্জেন্টিনা আসরের সেমিফাইনালে। সব মিলিয়ে ক্লাব ও নিজ দেশের হয়ে চলতি মৌসুমে 33 গোলের সঙ্গে আছে তার 13 অ্যাসিস্ট। অথচ ক্লাবের হয়ে মৌসুমটা সুখকর ছিল না মেসি ও রোনালদোর। সর্বোচ্চ গোলদাতা হয়েও অনেকটা শূন্য হাতেই মৌসুম শেষ করেছেন দুজন। লীগ শিরোপা কিংবা চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ তাদের দল বার্সেলোনা ও ইউভেন্টাস। সেই সুযোগে এগিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগে হ্যাট্রিক সহ অসাধারণ নৈপুণ্য দেখানো কিলিয়ান এমবাপ্পে, কিন্তু ইউরো কাপে ছিলেন নিজের ছায়া হয়ে। একই পরিণতি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আরেক ফরাসি তারকা এনগোলা কন্তের। গোল.কম এর তালিকায় এ দুজন আছেন যথাক্রমে 5 ও 3 নম্বরে। ব্যালন্ডিওর দৌড়ে শীর্ষে থাকা আরেক তারকা রবার্ট লেভানডভস্কিও ব্যর্থ ইউরো আসরে। তার দেশ পোল্যান্ড বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। গোল.কম এর নতুন র্যাঙ্কিংয়ে তিনি নেমে গেছেন 2 নম্বরে। 6 ও 4 নম্বরে থাকা কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকুদেরও একই পরিণতি ইউরোপ সেরার আসরে। আর ইউরো আসরে 5 গোলের দেখা পাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল বিদায় নিয়েছে শেষ 16 থেকেই। তাই হেক্সা ব্যালন্ডিওর জয়ে কিছুটা পিছিয়ে CR7। তালিকায় তার জায়গা হয়েছে 7 নম্বরে। 8 নম্বরে থাকা রাহিম স্টার্লিংয়েরও সুযোগ থাকছে প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এই ট্রফি জয়ের। তার দল ইংল্যান্ড ইউরো শিরোপা জিতলে সে সম্ভাবনা অনেকটাই বাড়বে। তালিকার 9 নম্বরে আছেন বরুশিয়া ডর্টমন্ড তারকা আর্লিং হল্যান্ড, আর 10 নম্বরে উঠে এসেছেন কোপায় ব্রাজিলকে ফাইনালে নিয়ে যাওয়া নেইমার।